আপনি যদি পাপ থেকে বেঁচে থাকতে চান, আল্লাহর সাহায্য দরকার আছে না? যেমনই আল্লাহর সাহায্য দরকার আছে, তদ্রূপভাবে আল্লাহর কাছে দোয়া করারও দরকার আছে। দোয়া কবুলের জন্য রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসে কয়েকটা সময়ের কথা বলেছেন, তা আপনাদের জন্য মোটামুটি 19টি সময় বের করেছে আলহামদুলিল্লাহ বলেন। যেই 19টি বিশেষ সময় যদি আপনি দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, এটা আমার কথা না, নবীর কথা বলুন, সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন নামাজের জন্য আজান দিবে, ওই আজানের সময় কোনো মানুষ যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহর নবী বলছেন, আজানের পর একামতের আগ পর্যন্ত যখন নামাজ শুরু হয়, নামাজ শুরুর আগেই কিন্তু একামত দেওয়া হয়, এই একামতের আগ পর্যন্ত যে সময়টি রয়েছে আজান আর একামতের মধ্যবর্তী সময়ে, বান্দা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। আজান আর একামতের মধ্যবর্তী সময়, এই সময়টা বড় দামি সময়, কিন্তু এই সময়টা আপনারা কি করেন? অনেকে ব্যস্ত থাকেন, দোকানে বসে থাকেন অথবা যেখানে বসে থাকেন, আজান দেওয়ার পরে তো মসজিদে আসবেন, এই সময়টা বারবার আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, দোয়া করবেন, আপনার চাওয়া পাওয়াগুলো রবের কাছে বলবেন, কাস্টমারের কাছে না, কার কাছে? কোম্পানির মালিকের কাছে না, কার কাছে? যিনি কোম্পানির মালিকেরও মালিক, সেই মহান মনিবের খাজানায় চান। আল্লাহ তাআলা যখন দেওয়া শুরু করবে, গয়না ফুরাইতে পারবেন না, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ার জুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে যদি রিজিকে প্রশস্ততা দেন, সে মানুষটা রিজিক গণনা করে শেষ করতে পারে না। একজন খাইতে পায় না, আরেকজন খাবার রাখার জায়গা পায় না, কথা কয় না? একজন খাইতে পায় না, একজন গরুর গোশত সারা বছরে দেখে না, খালি কোরবানির ঈদে মানুষ সাহায্য সহযোগিতা করলে গরুর চেহারা দেখে, গরুর গোশতের চেহারা দেখে। আর আরেকজন মানুষের বউ বলতেছে জামাই রে, ও বাবুর বাপ, গোশত আটতেছে না, তুমি আমাদের দুইটা ডিপ ফ্রিজ কিনে দেবো। ইশারা কার? একজনের বাচ্চা মুখে খাবার তুলে দেয়, অনেক কষ্ট করে বাবা রিজিক নিয়ে আসে, তারপরে বাচ্চার মুখে ভাত তুলে দেয়, বাচ্চা খাবার খায়, বাচ্চার সামনে খাবার নেওয়ার সঙ্গে সঙ্গে হাওমাও করে কান্না করে ওঠে, খুশিতে কখনো কখনো উদ্বেলিত হয়ে ওঠে, আনন্দিত হয়ে ওঠে, যা দেয় তাই বাচ্চা গপ গপ করে খেয়ে নেয়। আবার এমন দুনিয়াতে মানুষও দেখা যায় যাদের বাচ্চাকে সোনামণি আদর সোহাগ দিয়ে দিয়া, বিড়াল দেখায়, কুকুর দেখায়, মোবাইল দেখায়ও কিন্তু খাওয়ানো যায় না। একজন খাবার পায় না, আর আরেকজন খাবার দিয়ে কুলাইতে পারতেছে না, হরলিক্স আছে, অমুক আছে, তমুক আছে, নানান রঙের খাবার, তারপরও বাচ্চা খাইতে পারতে খাইতে চায় না। আর আরেকজনের বাচ্চা পায় না, ওরে দেওয়ার সঙ্গে সঙ্গে যা দিবেন তাই খায়। আপনার বাচ্চা ডিম খাইতে পছন্দ করে না, আরেকজনের বাচ্চা ডিম চোখেই দেখে না, মিথ্যা না সত্য? ইশারা কার? কার? আল্লাহর। মনে রাখবেন, ওই যে ট্রেনে কয়েকদিন আগে একটা স্লোগান বাইর হয়েছিল, কয় আপনার বাচ্চা যদি খেলনা কিনে, আমার বাচ্চার মুখে ভাত উঠে, আল্লাহু আকবার বলেন। মানে একজন খেলনা বিক্রেতা খেলনা বিক্রয় করছে আর বলছে যে আপনার বাচ্চা খেলনা কিনে খেললে আমার বাচ্চা ভাত পাবে, তার মানে ওনার থেকে খেলনাগুলো যদি কিনে তাহলে ওনার কিছু লাভ হবে, আর ওনার কিছু লাভ হলে ওনার বাচ্চা ভাত পাবে, খাবার পাবে। তো বলতেছে আপনার বাচ্চার একটা খেলনা কিনে দেন, তাহলে আমার বাচ্চাটা খেয়ে পড়ে বাঁচবে, আল্লাহু আকবার বলেন। দুনিয়ার একই মানুষ, কত ধরনের তারতম্য! ইশারা কার? আল্লাহর। সুতরাং রিজিক চাইবেন কার কাছে? তিন নম্বরে হচ্ছে, জুমার খুতবা থেকে নামাজ শুরু হওয়া পর্যন্ত আমি যখন খুতবা দিই, ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন খুতবা দেয়, নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দেন না, কবুল করেন, করেন, সুবহানাল্লাহ। চার নম্বর, আল্লাহর নবী বলছেন, জুমার দিন আসরের নামাজ পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টায় যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করেন, বিফলে দোয়া যায় না, বলুন সুবহানাল্লাহ। পাঁচ নম্বর, জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করেন। ছয় নম্বর, দৈনিক রাতের শেষাংশে আলামি মুস্তাগফিরিন আদা কাদা আলা কাদা হাত্তা মাতলা আল ফাজর,
আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, নাই বান্দা কেউ কি আছিস আমার কাছে ক্ষমা চাস, চা আমি তোরে ক্ষমা করে দেব, তোর রিজিকের সংকট আমার কাছে, চা আমি তোরে ভরপুর রিজিক দেব, তুই অসুস্থ আমার কাছে সুস্থতার জন্য দোয়া কর, আমি আল্লাহ তাআলা তোরে সুস্থ করে দেব। শেষ রজনীতে আল্লাহ তাআলা শেষ রাত্রে এই শেষ আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, এই বান্দা বিছানা ত্যাগ কর, আমি আল্লাহর কাছে চা, এখন তোর সঙ্গে আমার প্রেম হবে, তুই যদি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারিস, ভালোবাসতে পারিস, হৃদ্যতা দেখাইতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত শূন্যতাগুলোকে পূর্ণতায় ভরপুর করে দেব। ইশারা কার? শেষ রাত্রে দোয়া করবেন বেশি বেশি। তারপরে ৬ নম্বর যেটা বললাম একটু আগে, দৈনিক রাতের শেষাংশে ৭ নম্বরে সকল ফরজ নামাজের পরে যে কোনো দোয়া আপনি যদি করেন, কার কাছে? আল্লাহর কাছে। সবাই মিলে করতে হবে জরুরি না, এককভাবে করলেও হবে। ৭ নম্বর গেল। ৮ নম্বর তাহাজ্জুদ নামাজের পরে। ৯ নম্বর নামাজে সেজদারত অবস্থায় যদি আল্লাহর কাছে ফিরান, আল্লাহ বড্ড খুশি হয়ে যান, দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। ১০ নম্বর কদর এবং বরাতের রাতে। ১১ নম্বর দুই ঈদের রাত অর্থাৎ চাঁদ রাতের দিন যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। হজ্জের রাতে। তারপরে ১৩ নম্বর আরাফার রাতে অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ, এই রাত্রে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ১৪ নম্বর রমজান মাসে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, রমজানে বেশি বেশি দোয়া করবেন। ১৫ নম্বর জিহাদের ময়দানে যখন আপনি যুদ্ধ করছেন কাফের বেঈমান ইসলামের দুশ্মনদের সঙ্গে, সেই সময় যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। ১৬ নম্বরে যারা কোরআন খতম করে, কোরআন বুঝে বুঝে পড়ে, তারপরে যদি আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করে, সেই দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহু আকবার। কেউ যদি দিনই মজলিসে বসে, মাহফিলে বসে, দিনই হালাকায় বসে, কোরআনের মজলিসে, হাদিসের মসজিদে বসে, এই মজলিসের মধ্যে বসে বসে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও কবুল করেন, সুবহানাল্লাহ। ৮ নম্বর বৃষ্টি যখন হয়, বৃষ্টি হয় না আষাঢ় মাসে অন্যান্য সময়, বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ১৮ নম্বর ১৯ নম্বর যখন আপনি হজ্জে যান বা উমরায় যান, প্রথম যখন কাবাটা দেখছেন, ওই কাবার দিকে দৃষ্টি দিয়েই যেই দোয়া আপনি করবেন, আল্লাহ তাআলা সেই দোয়াই আপনার কবুল করবেন। কাবার দিকে তাকায় দোয়া করার বড় দাম। এই ১৯টি জায়গা স্থান, যে সময়গুলোর ব্যাপারে হাদিসে আল্লাহ রাসূল আলাদা আলাদা করে বলে দিয়েছেন যে এই সময়গুলো যদি তোমরা দোয়া করো, ওই দোয়া বিফলে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করবেন। তাহলে এই দোয়া যখন আপনি করছেন, নিজের জন্য করবেন, বাপ মার জন্য করবেন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য করবেন, দেশের মানুষের জন্য করবেন, সমাজের মানুষের জন্য করবেন, দোয়া কবুল করবেন কে? আল্লাহ।